হাজির হয়ে গেলাম তোমাদের জন্য আরো একটি সুন্দর ড্রামার গল্প নিয়ে। ড্রামাটির নাম হলো দি ওথ অফ লাভ। মূলত এটি একটি রোম্যান্টিক ফ্যামিলি ড্রামা। ব্যক্তিগতভাবে ড্রামাটি আমার কাছে ভালোই লেগেছে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তাই আর কথা না বাড়িয়ে চলো শুরু করছি আমাদের আজকের এক্সপ্লেনেশন। গল্পে শুরু হয় আমাদের হিরো গুয়াইকে দেখিয়ে, যে পেশায় একজন সার্জন। আর হ্যাঁ, গুয়াই সব সময় পরিষ্কার থাকতেই পছন্দ করে। ও এতটাই সুদর্শন যে ওর রোগীরা তাদের বাচ্চা কাচ্চার সাথে ওর বিয়ে দিতে যায়। তবে ওর কলিগ ডাক্তার জুন ওনাদের বলে গুয়াইয়ের আগে থেকেই গার্লফ্রেন্ড আছে, যার নাম হলো গাউসি। সেও এই হাসপাতালের একজন সার্জন। গাউসির বাবা এই হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট। আসলে গুয়াই আর গাউসি কলেজ থেকে একসাথে পড়ছে আর এখানেও একসাথে কাজ করছে, তাই সবাই ভাবে ওরা দুজন রিলেশনে আছে। আমরা জানতে পারি গুয়াই কোনো এক কারণে সার্জনের পোস্ট থেকে রিজাইন নিতে চাচ্ছে। গাউসি বলে, তোমার তো স্বপ্ন ছিল স্টোমাক ক্যান্সারের বেস্ট সার্জন হওয়ার, তাহলে এখন কেন রিজাইন নিতে চাচ্ছ? যে দুর্ঘটনা ঘটেছে এতে তোমার কোনো দোষ নেই। তবে গুয়াই ওর কোনো কথাই মানে না। অন্যদিকে গল্পের হিরোইন শাওকে দেখি, ওর বেস্ট ফ্রেন্ড শ্যানের সাথে দেখা করতে একটি পাবে এসেছে। শ্যান অনেক দিন পর বিদেশ থেকে দেশে ফিরল। এই একই পাবে গুয়াই ওর কাজিন চ্যাংয়ের সাথে এসেছে। শাও ওর বন্ধুদের সাথে খুবই মজা করছিল। ওদিকে ওর বাবা মিস্টার লিন ওকে কল করে না পেয়ে খুবই চিন্তায় ছিল। তখনই উনি সোশ্যাল মিডিয়ায় শাওয়ের ছবি দেখে জানতে পারে ও কোথায় আছে, তাই ওর বাবা ওকে আনতে পাবেই চলে আসে। শাও তো ওর বাবাকে এখানে দেখে অনেক ভয় পেয়ে যায়। ও লুকানোর জন্য গুয়াইয়ের কাছেই চলে যায়। ও গুয়াইয়ের কোট নিয়ে টানাটানি করতে থাকে লুকানোর জন্য। গুয়াই ওকে কোটটা ছাড়তে বলে। এই টানাটানিতে শাওয়ের বাবা ওদেরকে এভাবে দেখে ফেলে। ওর বাবা জিজ্ঞেস করে, এই ছেলে কে, তোমার বয়ফ্রেন্ড? শাও বলে দেয়, হ্যাঁ। গুয়াই ওনাকে বলে, এরকম কিছুই না, আমি এখানে বসেছিলাম আর আপনার মেয়ে মাতাল হয়ে আমাকে হ্যারাস করছিল, আপনি ওকে বাড়ি নিয়ে কিছু ভদ্রতা শিখান। এসব শুনে শাওয়ের বাবা উল্টো ওকেই কথা শোনাতে থাকে। বাবা মেয়ে মিলে ওকে কথা শুনিয়ে চলে যায়। বেচারা বোকার মতো দাঁড়িয়ে থাকে, আমি কি করলাম? শাওয়ের বাবা যখন ওকে নিয়ে যাচ্ছিল, চ্যাং এখানে শ্যানকে দেখে প্রেমেই পড়ে যায় আর ওর কাছে গিয়ে ফ্লার্ট করতে থাকে। তবে শ্যান ওকে পাত্তা দেয় না। শাওয়ের বাবা ওকে বাড়ি এনে খুবই ঝাড়তে থাকে। ওদের কথায় আমরা জানতে পারি শাওয়ের স্বপ্ন হলো একজন চ্যালো আর্টিস্ট হওয়ার, তবে ওর বাবা চায় ও টিচার হোক। ঝগড়া শেষে শাও যখন রুমে চলে যায়, ওর বাবার বুকে ব্যথা শুরু হয়, ওনার শরীর খারাপ হতে থাকে। পরদিন শাওয়ের মা মিস্টার লিনের চেক আপের রিপোর্ট নিতে হাসপাতালে আসে। উনি জানতে পারে মিস্টার লিনের তেমন কোনো সমস্যা হয়নি। কিন্তু গুয়াই যখন মিস্টার লিনের রিপোর্ট চেক করে, ও বুঝতে পারে মিস্টার লিনের সিরিয়াস কোনো সমস্যায় হয়েছে। ও জলদি শাওয়ের মাকে কল করে বলে, আপনার উচিত হবে মিস্টার লিনকে হাসপাতালে ভর্তি করানো আর কিছু টেস্ট করানো। আমি রিপোর্টে যা দেখলাম, আমার মনে হচ্ছে আপনার হাজব্যান্ডের স্টোমাক ক্যান্সার হয়েছে। এটা শুনে শাও আর ওর মা খুবই চিন্তায় পড়ে যায়। কিন্তু মিস্টার লিন হাসপাতালে যেতেই চাচ্ছিল না, তাই মা আর মেয়ে হাসপাতালে গিয়ে অসুস্থের নাটক করে আর ওর বাবাকে ওর অসুস্থের কথা বলে হাসপাতালে নিয়ে আসে। শাও তো খুবই সুন্দর করে নাটক করছিল। তখনই এখানে গুয়াই চলে আসে। ও শাওকে দেখেই চিনে ফেলে আর এটাও বুঝতে পারে ও নাটক করছে। তাই গুয়াই বলে, তোমার যা অবস্থা, তোমার তো সার্জারি করতে হবে। এটা শুনেই শাও লাফ মেরে উঠে পড়ে, আরে আসল রোগী তো আমার বাবা, ওনাকে হাসপাতালে আনার জন্যই আমি এই নাটক করেছি। একটু পর গুয়াই যখন ওর মাস্কটা সরায়, শাও আর ওর বাবা দুজনই ওকে চিনে ফেলে। শাও তো বিশ্বাসই করতে পারছিল না
পাবের ছেলেটি ডাক্তার হতে পারে। গুয়াই মিস্টার লিনকে কিছু টেস্ট করাতে দেয়। ওদের ওয়ার্ডেই কিউ নামের একটি বাচ্চা শিফট হয়, যার সাথে শাওয়ের ভালো বন্ধুত্ব হয়ে যায়। হাসপাতালের সকল ডাক্তাররা মিস্টার লিনের ব্যাপারটা নিয়ে মিটিংয়ে বসে। গুয়াই ওনাদের বলে, আমার মনে হচ্ছে মিস্টার লিনের স্টোমাক ক্যান্সার হয়েছে। তবে ডাক্তার বিং ওর কথায় পাত্তা দেয় না, আপনি তো একটু বাড়িয়েই বলছেন। আসলে ডাক্তার বিং গুয়াইকে নিয়ে অনেক জেলাস হয়। উনি গুয়াইকে কোনো এক মেডিকেল ইনসিডেন্ট নিয়ে কথা শোনাতে থাকে। এই কথা আবার শাও শুনে ফেলে। ও গিয়ে ওর মাকে বলে, ডাক্তার গুয়াইয়ের মেডিকেল ইনসিডেন্ট রয়েছে, তাই ওনাকে বিশ্বাস করা আমাদের উচিত হবে না। ওদের কথা গুয়াই শুনে খুবই কষ্ট পায় আর ভাইস প্রেসিডেন্টের কাছে গিয়ে আবারও ট্রান্সফার হওয়ার কথা বলে। উনি বলে, আমি জানি তোমার মতো ভালো সার্জন কোথাও নেই, যা হয়েছে এতে তোমার কোনো দোষ নেই। কিন্তু ওই ঘটনার পর থেকেই গুয়াই মেন্টাল ডিসঅর্ডারে ভুগছে। ওর হাত অনেক কাঁপে, ও সার্জারির জিনিসপত্রও ধরতে পারে না। আজ রাতে শাও ওর বাবার কাছেই থেকে যায়। তবে রোগীর সাথে থাকার নিয়ম নেই, তাই ও বাহিরে বসেছিল। ওকে এভাবে দেখে ডাক্তার জুন ওকে ডাক্তারদের রেস্ট রুমে থাকতে দেয়। একটু পর গুয়াই এখানে আসে কাপড় বদলানোর জন্য। এসব দেখে শাও পালাবার চেষ্টা করে, কিন্তু গুয়াই ওকে দেখে ফেলে। তুমি এখানে কি করছো? শাও বলে, ডাক্তার জুন আমাকে এখানে থাকতে দিয়েছে। প্রথমে তো গুয়াই ওকে এখান থেকে বের করে দেয়, কিন্তু একটু পর ও শাওকে অসহায় অবস্থায় বসে থাকতে দেখে গুয়াই ওকে রেস্ট রুমে থাকার অনুমতি দিয়ে দেয়। পরদিন শাও শ্যানকে কল করে বলে ওর বাবার জন্য ভালো কোনো সার্জন খুঁজতে। শ্যানের সাথে আবার চ্যাং ছিল। চ্যাং বলে, আমার চেনা খুবই ভালো একজন সার্জন আছে। পরদিন শাও শ্যানের কাছে আসে ওই সার্জনের সাথে দেখা করার জন্য। ও এখানে গুয়াইয়ের নামে অনেক বদনাম করতে থাকে। ডাক্তার গুয়াই একদমই ভালো না, হ্যান ত্যান। পেছন থেকে গুয়াই এসে এসব শুনে ফেলে, কারণ চ্যাং তো ওকেই দেখা করাতে নিয়ে এসেছে। গুয়াই শাওকে বলে, তোমার কাছে কেন আমাকে খারাপ ডাক্তার মনে হয়? তোমার বাবার ভালোর জন্যই তো আমি আবারও ওনার পরীক্ষা করার কথা বলেছি, যেন ওনার সঠিক চিকিৎসা হয়। এসব বলে ও চলে যায়। শাও আবারও হাসপাতালে ফিরে আসে। টাকা না থাকার কারণে কিউ ডিসচার্জ হয়ে যাচ্ছিল, তবে গুয়াই হাসপাতালে টাকা দিয়ে দেয় কিউর অপারেশন করার জন্য। ডাক্তার জুন বলে, গুয়াই আগেও অনেক রোগীকে এভাবে সাহায্য করেছে। এসব শুনে শাও বুঝতে পারে ও হয়তো গুয়াইকে ভুল বুঝেছে। পরের সিনে দেখি শাওয়ের বাবা হাসপাতাল থেকে লুকিয়ে লুকিয়ে ডিসচার্জ হতে চাচ্ছিল, তবে গুয়াই ওনাকে দেখে ফেলে আর বুঝায়, আপনার উচিত আপনার পরিবারের কথা ভাবা। আপনার যদি কিছু হয়ে যায় আপনার ওয়াইফ আর মেয়ের কি হবে? ওনারা তো আমাদেরকেই দোষ দিবে যে আমরা আপনার ঠিক চিকিৎসা করিনি। আপনার পরিবারের কথা ভেবে অ্যাট লাস্ট চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার চেষ্টা করুন। এসব শুনে মিস্টার লিন হাসপাতালে থেকে ওনার পরীক্ষা করাতে রাজি হয়ে যায়। এটা জেনে তো শাও আর ওর মা খুবই অবাক হয়, ওর বাবা কিভাবে রাজি হলো। শাও বুঝতে পারে এটা গুয়াইয়ের জন্যই হয়েছে। ও এবার গুয়াইকে বিশ্বাস করতে শুরু করে। ওদের দুজনকে এভাবে দেখে কিউ ভাবতে থাকে এদের মাঝে কি চলছে। এরপর শাওয়ের বাবার বিভিন্ন পরীক্ষা হয়ে যায়। যেটার ভয় ছিল সেটাই হয়, ওনার স্টোমাক ক্যান্সার ধরা পড়েছে। এটা শুনে ওরা অনেক চিন্তায় পড়ে যায়, তবে মিস্টার লিনকে এটা জানায় না। শাও সহ্য করতে পারছিল না, ও ছাদে গিয়ে অনেক কাঁদতে থাকে। কিউ ওকে এভাবে দেখতে পায় আরও গুয়াইয়ের কাছে গিয়ে বাহানা মেরে ওকে ছাদে পাঠায়। গুয়াই ওর কাছে এসে ওকে সান্ত্বনা দেয়, তোমার বাবার ক্যান্সার মিডল স্টেজে আছে, সব ঠিক হয়ে যাবে। ও এখনও কাঁদছিল, তাই গুয়াই ওকে মিউজিক শোনায়। শাও তো এই মিউজিকের ব্যাপারে পুরো ডিটেলসে বলতে থাকে। ও নিজের স্বপ্নের ব্যাপারেও গুয়াইকে বলে, আমি একজন চ্যালো আর্টিস্ট হতে চাই। গুয়াই ওর স্বপ্ন নিয়ে ওকে উৎসাহিত করে।
শাওয়ের বাবার সার্জারি করবে ডাক্তার বিং। উনি বলছে মিস্টার লিনের পুরো পেটটাই কাটতে হবে। শাও বলে, তাহলে তো আমার বাবার ভবিষ্যতে চলাফেরা করতে সমস্যা হবে। ডাক্তার বিং বলে এভাবেই সার্জারি করতে হবে। শাওয়ের কাছে ওনার কথা একদমই ভালো লাগে না, তাইও ডাক্তার গাউসির কাছে গিয়ে বলে, আমার বাবার সার্জারিটা কি ডাক্তার গুয়াইয়ের করা সম্ভব না? ও তো আর জানে না গুয়াই রিজাইন করতে চলেছে। গাউসি বলে, তুমি যদি ডাক্তার গুয়াইকে সার্জারির জন্য মানাতে পারো তাহলে সম্ভব। এরপর শাও গুয়াইকে মানানোর কাজে লেগে পড়ে, যেন ওর বাবার সার্জারিটা করে। ও গুয়াইয়ের জন্য কমলা আর অ্যান্টি হেয়ারফল শ্যাম্পু নিয়ে যায়, কারণ ডাক্তাররা তো বেশি চিন্তা করে, এর জন্য ওনাদের তো চুল পড়ে। ওর এত পক পক শুনে গুয়াই ওকে এখান থেকে বের করে দেয়। তবে ও শাওয়ের কাণ্ড কারখানাগুলো মনে করে হাসতে থাকে। গাউসি এসেও ওকে বুঝাতে থাকে আর ওর অনেকটা ক্লোজ হতে থাকে, হয়তো ও গুয়াইকে পছন্দ করে। এর মাঝে শাও আবারও গুয়াইয়ের সাথে কথা বলতে আসে আর ওদেরকে এভাবে দেখে চলে যাচ্ছিল। তবে গুয়াই ওকে আটকে ফেলে আর গাউসিকে চলে যেতে বলে। পরদিন শাও গুয়াইকে মানানোর জন্য ট্রিট দিতে নিয়ে যায়। আজ আবার কাপলদের স্পেশাল দিন ছিল, ফলে পুরো টেবিলটাই রোম্যান্টিকভাবে সাজানো ছিল। এসব দেখে গুয়াই দুষ্টুমি করে বলে, তুমি কি আমাকে ডেটে নিয়ে এসেছ? ও বলে, না এরকম কিছু না। ও গুয়াইকে আবারও ওর বাবার সার্জারি করার কথা বলে আর ওর হাতে টাকার খাম দিয়ে দৌড় মারে। ওর এসব কাণ্ড দেখে গুয়াই হাসে। হাসপাতালে এসে ও ডাক্তার জুনকে বলে টাকাগুলো মিস্টার লিনের পরিবারকে ফিরিয়ে দিতে। যেহেতু গুয়াই সার্জারির জন্য রাজি হয়নি, শাও আবারও ওর পিছু পড়ে যায়। গুয়াই অনেক সাহস করে ওকে বলে দেয় কেন ও সার্জারি করতে পারবে না। গুয়াই বলে, আমার এক শিক্ষকের ক্যান্সার ছিল, ওনার সার্জারির দায়িত্ব আমার উপরই ছিল। আমি অনেক চেষ্টা করেও ওনাকে বাঁচাতে পারিনি। এরপর থেকেই আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। সার্জারির জিনিসপত্র ধরলেও এখন আমার হাত কাঁপে। এসব শুনে শাও বলে, এতদিন তোমাকে দেখে আমি যা বুঝেছি, তুমি তোমার রোগীদের নিয়ে অনেক দায়িত্ববান। তোমার শিক্ষকের মৃত্যুতে তোমার কোনো দোষ নেই। তুমি আমার বাবার সার্জারি করো বা না করো, এরপরও আমি বলবো তুমি খুবই ভালো একজন ডাক্তার, তাই হার মেনো না। ওর এসব কথাবার্তা শুনে গুয়াই ওর উপর ইমপ্রেস হয়ে যায়। শাওয়ের কাছে ওর শিক্ষকের মেসেজ আসে, ও স্টেজে পারফরম্যান্স করতে পারবে। এতে ও অনেক খুশি হয়ে যায় আর গুয়াইকেও সেখানে আসতে বলে। পরের সিনে দেখি গুয়াই আগে তো ওর শিক্ষকের ঘরে যেতে অনেক ঘাবড়াত, তবে এবার ও সাহস করে সেখানে যায়। আমরা জানতে পারি ওর শিক্ষকের ওয়াইফ ওর উপর একদমই রেগে নেই, কারণ উনি জানে গুয়াই ওর শিক্ষককে বাঁচানোর পুরো চেষ্টা করেছে। উনি গুয়াইকে বলে, এতে তোমার কোনো দোষ নেই, তাই তোমার উচিত না এই মিথ্যে বোঝা নিয়ে চলা। গুয়াইও এবার ডিসাইড করে ও এসবে নিজের দোষ না দিয়ে সামনে এগোবে। পরদিন গুয়াই মিস্টার লিনার চেক আপ করতে আসে আর শাওকে বাহিরে ডেকে বলে, আমি মিস্টার লিনের সার্জারি করব। এতে শাও খুশি হয়ে ওকে ধন্যবাদ বলে, কিন্তু ওদের এসব কথা মিস্টার লিন শুনে ফেলে। উনি জেনে ফেলে ওনার স্টোমাক ক্যান্সার। এতে উনি অনেক ঘাবড়ে যায় আর কাউকে কিছু না বলে হাসপাতাল থেকে পালিয়ে যায়। শাওয়ের মা আর শাও যখন এটা জানতে পারে, ওরা অনেক চিন্তায় পড়ে যায়। অন্যদিকে গুয়াই ওর বাবা মায়ের সাথে দেখা করতে যায়। এখানে গাউসিও ছিল। গুয়াইয়ের বাবা মা চায় গুয়াই গাউসিকে বিয়ে করুক, তবে গুয়াই এতে একদমই রাজি ছিল না। তখনই শাও গুয়াইকে কল করে বলে, আমার বাবা হাসপাতাল থেকে পালিয়ে গেছে, কোথাও ওনাকে খুঁজে পাচ্ছি না। এটা জানার পর গাউসি আর গুয়াই জলদি হাসপাতালে যায়। গুয়াই শাওকে নিয়ে ওর বাবাকে খুঁজতে থাকে। অনেক খুঁজে টুজে অবশেষে ওরা মিস্টার লিনকে রেলওয়ে স্টেশনে পেয়ে যায়। শাও ওর বাবার উপর খুবই চিল্লাতে থাকে, আগামীকাল আপনার সার্জারি আর আপনি পালিয়ে এসেছেন, আপনার ধারণা আছে আমি আর মা কতটা চিন্তায় ছিলাম?
মিস্টার লিন বাড়ি যাওয়ার আগে রেস্টুরেন্টে যেতে চায়। শাওকে এভাবে কাঁদতে দেখে উনি ওনার ভুলটা বুঝতে পারে। উনি বলে, আমি জানি আমার ক্যান্সার, হয়তো আমার কাছে বেশি সময়ও নেই, তাই এখন আমি তোমার আর তোমার মায়ের সাথে বেশি বেশি সময় কাটাতে চাই। বাবার মুখে এসব শুনে শাও নিজেকে সামলাতে পারে না, ও বাহিরে গিয়ে প্রচণ্ড কাঁদতে থাকে। গুয়াই ওকে জড়িয়ে ধরে শান্ত করতে থাকে। বাড়ি ফেরার পথে গাড়িতে শাও ওর বাবার কাঁধে মাথা রাখে। যাই হোক, এই ঘটনার পর বাবা মেয়ে আরও কাছে চলে আসলো। ওদিকে চ্যাংয়ের সাথে ওর বাবার ঝগড়া লেগে যায়, কারণ ওর বাবা চায় ও ভালো কোনো চাকরি করুক, যেটা চ্যাং করবে না। ও ঝগড়া করে ঘর থেকে বের হয়ে যায়। ফাইনালি মিস্টার লিনের সার্জারির দিন চলে আসে। ওনাকে ওটি রুমে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পর গুয়াই এসে বলে, মিস্টার লিনের সার্জারি সফল হয়েছে, যেটাতে ওরা অনেক খুশি। রাতের বেলা শাও যখন ওর বাবার খেয়াল রাখতে রাখতে ঘুমিয়ে পড়ে, গুয়াই ওর কাছে এসে ওর গায়ে কাঁথা জড়িয়ে দেয়, যেটা কেউ খেয়াল করুক বা না করুক, কেউ কিন্তু ঠিকই খেয়াল করে। পরদিন শাও গুয়াইকে ধন্যবাদ বলে ওর বাবার এতটা খেয়াল রাখার জন্য। ওদেরকে একসাথে দেখে গাওশির খারাপ লাগে। চ্যাং এখনও শ্যানের উপর লাইন মারছিল। ও দেখে শ্যান কোনো চাকরি খুঁজছে। চ্যাং বলে, আমি জলদি নিজের ব্যবসা শুরু করতে চলেছি, সেখানে আমি তোমাকে চাকরি দিব। তবে শ্যান ওর কথাটা মজায় উড়িয়ে চলে যায়। কিছুদিন পর কিউর ডিসচার্জের দিন চলে আসে। আজ আবার ওর জন্মদিন ছিল, তাই সবাই মিলে ওর জন্মদিন সেলিব্রেট করে। কিউ গুয়াইকে ধরে বলে, আমি তোমার একটা সিক্রেট জানি। গুয়াই বলে, আমার সিক্রেট? কিউ বলে, হ্যাঁ, তুমি যে শাওকে পছন্দ করো এটা আমি জানি, আগে তোমাকে হাসতেই দেখতাম না, শাও আসার পর প্রতিদিনই তোমাকে হাসতে দেখেছি। ওর এসব কথা শুনে গুয়াই চুপ হয়ে যায়। এরপর ওরা দুজন মিলে কিউকে বিদায় দিতে আসে। কিউও ওদের দুজনকে দুটি উপহার দেয়, যেখানে ওদেরই ছবি আঁকা ছিল। শাও তো ওর ছবিটা দেখায়, তবে গুয়াই ওরটা দেখায় না, কারণ এটাতে ও যে শাওয়ের গায়ে কাঁথা জড়িয়ে দিচ্ছিল সেটারই ছবি আঁকা ছিল। গুয়াই শাওয়ের কাছে ওর আর গাওশের ব্যাপারটা ক্লিয়ার করে। তুমি হয়তো হাসপাতালের অনেকের কাছেই শুনেছ, গাওশি আমার গার্লফ্রেন্ড, আসলে এরকম কিছুই না, আমি আর ও ক্লাসমেট ছিলাম, এখন শুধু কলিগ, আমাদের মাঝে কখনো কিছুই ছিল না। মানে ও শাওকে বুঝাতে চাচ্ছে ও পিওর সিঙ্গেল। আসলে গুয়াই শাওকে পছন্দ করতে শুরু করেছে, যেটা এই বোকা মেয়ে বুঝতেই পারে না। এর কিছুদিন পর শাওয়ের বাবাও হাসপাতাল থেকে ডিসচার্জ হয়ে যায়। গুয়াই ওদেরকে বিদায় দিতে আসে। ওদিকে শ্যান বুঝতে পারে চ্যাং সত্যি ব্যবসা করতে চাচ্ছে, তাই শ্যান ওকে সাহায্য করার প্রমিস করে। ওরা দুজন মিলে ডিসাইড করে ওরা একটি ক্যাফে খুলবে। পরদিন শাওয়ের কনসার্ট ছিল, সেখানে গুয়াইও আসে। গত রাতে বেশি প্র্যাকটিস করার ফলে শাওয়ের হাত কাঁপছিল, ফলে শিক্ষক ওকে চ্যালো বাজাতে না দিয়ে ট্রায়াঙ্গেল বাজাতে দিয়েছে, যেটাতে ওর মনটা খারাপ ছিল। কনসার্ট শেষে ভুলবশত ওর ধাক্কা লেগে একটি মেয়ের ইনস্ট্রুমেন্ট পড়ে যায়। শাও ওকে সরি বলার পরও মেয়েটি ওকে কথা শোনাতে থাকে। তখনই গুয়াই এসে শাওয়ের পক্ষ নেয় আর ওকে বাহিরে নিয়ে আসে। শাও ওর উপর পুরো ইমপ্রেস হয়ে যায়। ওদিকে গাওশি গুয়াইয়ের বাড়ি গিয়ে ওর বাবা মায়ের কাছে প্যাচ লাগাতে থাকে। গুয়াই তো ইদানিং অনেক বদলে গেছে, আজও কাজ ছেড়ে ওর এক রোগীর মেয়ের কনসার্টে গিয়েছে। গুয়াই এখানে শাওকে বাড়ি আগিয়ে দেয়। ওর ঠান্ডা লাগছিল বলে গুয়াই ওকে নিজের কোটটা পরিয়ে দেয়। দেন দুজন দুজনকে বিদায় দিয়ে চলে যায়। গুয়াই যখন বাড়ি ফিরে আসে, ওর বাবা মা ওর উপর চিল্লায়, মানে গাওশির প্যাচ লাগানো কাজে দিয়েছে, আর জলদিই ওকে গাওশিকে বিয়ে করতে বলে। গুয়াই এতে পুরো নিষেধ করে দেয়। ওর বাবা মা ওকে জোর করছিল, তাইও অন্য জায়গায় চলে যাওয়ার ডিসাইড করে। পরদিন শাও যখন গুয়াইয়ের কোটটা পরিষ্কার করছিল, ও সেটা নষ্টই করে ফেলে।
গুয়াই যখন এটা জানতে পারে ও ভর্তুকি হিসেবে শাওকে আগামীকাল ওর সাথে অ্যাপার্টমেন্ট দেখতে যেতে বলে। পরদিন ওরা দুজন মিলে অ্যাপার্টমেন্ট খুঁজতে বের হয়। তবে গুয়াইয়ের একটাও পছন্দ হচ্ছিল না, ও এই সেই দোষ ধরতে থাকে। অনেক কষ্টে শেষমেশ একটি অ্যাপার্টমেন্ট ওর পছন্দ হয়ে যায়। ঘরটি ভাড়া নেয়ার জন্য আগামীকাল ওদেরকে এসে কন্ট্রাক্টে সাইন করতে হবে। ওদিকে গাউসি দেখে ফেলে গুয়াই নতুন ঘর খুঁজছে, যেটাতে ও রেগে যায়। আরও গুয়াইয়ের মাকে কল করে এই ব্যাপারটা জানিয়ে দেয়। গুয়াই শাওকে শ্যানের কাছে ড্রপ করে দেয়। ও চলে যাওয়ার পর শ্যান শাওকে জিজ্ঞেস করে, গুয়াই তোমাকে পছন্দ করে তাই না? ও বলে, এমন কিছুই না। শ্যান বলে, বোকা কোথাকার, ও এত ব্যস্ততার মাঝে তোমার জন্য সময় বের করে, তোমাকে ড্রপ করতে আসে, ও তোমাকে পছন্দই করে, আর তুমি বোকা সেটা বুঝোই না। এরপর শাও বাড়ি এসেও গুয়াইয়ের কথাই ভাবছিল, ও কি সত্যিই আমাকে পছন্দ করে। গুয়াইও এখানে শাওয়ের কথা ভেবে ভেবে খুশি হচ্ছিল। ওকে এভাবে খুশি দেখে ডাক্তার জুন ভাবে হয়তো বেশি কাজের চাপে পাগল হয়ে গেছে। তবে ও তো জানে না এই ছেলে প্রেমে পড়ে পাগল হয়ে যাচ্ছে। পরদিন শাও ওই এজেন্টের কাছে পৌঁছে যায় কন্ট্রাক্টে সাইন করার জন্য। তবে গুয়াই যখনই বের হচ্ছিল ওর বাবা মা ওকে আটকায় আর ঘর বদলাতে নিষেধ করে। তবে গুয়াই তো ডিসাইড করেই ফেলেছে ও আর এই ঘরে থাকবে না। ও যতক্ষণে শাওয়ের কাছে যায় অনেক দেরি হয়ে গেছে, যার ফলে এজেন্টরা ডিল ক্যান্সেল করে দিয়েছে। গুয়াই ওকে সরি বলে। এরপর ওরা দুজন খাবার খেতে একটি হটপট রেস্টুরেন্টে যায়। গুয়াই এর আগে কখনো এরকম রেস্টুরেন্টে যায়নি, এসব দেখে তো ওর সার্জারির কথা মনে পড়ছিল। শাও ওর চোখ বন্ধ করে খাবার খাইয়ে দেয়, আর এবার গুয়াইয়ের কাছেও খাবার ভালো লাগে। পরদিন শাও ওর বাবার থেকে জানতে পারে ওদের প্রতিবেশী অন্য জায়গায় চলে যাচ্ছে। শাও এটা শুনে খুশি হয়ে যায় ও জলদি সেই ঘরটা দেখতে যায়। ও পুরো ঘরটা সুন্দর করে পরিষ্কার করে নেয় গুয়াইকে দেখানোর জন্য। চ্যাং আর শ্যান ওদের ক্যাফের কাজ শুরু করে দিয়েছে। একসাথে কাজ করতে করতে ওদের মাঝের সম্পর্কটা অনেকটাই ভালো হয়ে গেছে। ওরা একসাথে ভালো সময় কাটায়, আর সুযোগ বুঝে চ্যাং ওকে কিস করে বসে, মানে ওরা দুজন প্রেম করতে শুরু করে দিয়েছে। পরদিন শাও যখন ঘুম থেকে উঠে ও দেখে গুয়াই ওদের পাশের ঘরে চলে এসেছে। এতে ও অনেক খুশি, গুয়াই এখন ওর প্রতিবেশী। রাতের বেলা শাওয়ের বাবা মা গুয়াইকে ডিনারে ডাকে। গুয়াইয়ের সামনে আজ শাও খুবই সুন্দর করে খাবার খাচ্ছিল। এটা দেখে ওর বাবা বলে, তোমার কি শরীর খারাপ? এর আগে তো কখনো এত ভদ্রভাবে খাবার খাওনি। এসব শুনে শাও গুয়াইয়ের সামনে লজ্জা পেয়ে যায়। এরপর শাও গুয়াইকে ওর ঘর গুছাতে সাহায্য করে। এর মাঝে শাও পড়ে যেতে নিলে গুয়াই ওর হাতটা ধরে ফেলে, যেটাতে দুজনই একটু লজ্জা পেয়ে যায়। এদিকে গাউসি জেনে ফেলে গুয়াই শাওয়ের পাশের বাসায় শিফট হয়েছে। তাইও গুয়াইকে কিছু না জানিয়েই পরদিন রাতের বেলা সব কলিগদেরকে নিয়ে ওর বাসায় চলে আসে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য। শাও গুয়াইয়ের ঘরে গাউসিকে দেখে অনেক জেলাস হয়ে যায়। ও ভাবে গাউসি হয়তো গুয়াইয়ের সাথে একা। একটু পর ও যখন দেখতে পায় বাকি কলিগরাও এসেছে, এতে ও স্বস্তি অনুভব করে। কিন্তু সবাই চলে যাওয়ার পরও গাউসি কাজের বাহানা ধরে ওর সাথে কথা বলতে থাকে। শাও তো এসব দেখে খুবই জ্বলছিল আর বিভিন্ন উল্টাপাল্টা কাজ করতে থাকে ওদেরকে জ্বালানোর জন্য, যেটা গুয়াইও বুঝতে পারে। তাইও জলদি জলদি গাউসিকে বাড়ি পাঠিয়ে দেয়। শাও যখন ঘুমায় ও তো এটাও স্বপ্ন দেখে গুয়াই গাউসিকে বিয়ে করে ফেলেছে, ওদের বাচ্চাও হয়ে গেছে। এসব দেখে ও ভয়ে লাফ মেরে ঘুম থেকে উঠে পড়ে। ওরা যখন ঘর থেকে বের হয় ওদের দেখা হয়ে যায়। ওরা একসাথে খাবার খেতে যায়। গুয়াই ওকে হাত দিয়ে খেতে দেখে নিজেও হাত দিয়ে খেতে থাকে। গুয়াই এখন ওর সাথে থেকে থেকে একজন ডাক্তারের মতো না, সাধারণ মানুষের মতোই জীবনযাপন করতে শিখছিল।
শাও শ্যানকে বলে দেয়, আমি গুয়াইকে পছন্দ করতে শুরু করেছি, আর নিজে এখন ওই অপেক্ষা করতে থাকে গুয়াই কবে ওকে কনফেস করবে। অন্যদিকে দেখি শাও আর শ্যানের ছোটবেলার দুজন বন্ধু জিনশি আর জি বিদেশ থেকে দেশে ফিরে এসেছে। এই একই ফ্লাইটে জিয়াং নামের একটি ছেলে আসে। ওদের কথাবার্তায় আমরা জানতে পারি জিয়াং হলো শাওয়ের স্কুল লাইফের ক্রাশ। জিয়াং এখন ফেমাস ভায়োলিনিস্ট হয়ে গেছে। এরপর জিনশি আর জি ওদের সাথে দেখা করতে যায়। ওরা দুজন স্কুল লাইফ থেকেই কাপল হওয়ার জন্য ফেমাস ছিল আর এখনও রিলেশনে আছে। শাও যখন ভার্সিটিতে যায় ওর সাথে জিয়াংয়ের দেখা হয়ে যায়। জিয়াংকে দেখে প্রথমে ও একটু লজ্জা পেয়ে যায়। জিয়াং ওকে একটি জায়গায় নিয়ে যায় যেখানে ওরা দুজন মিলে একসাথে পারফরম্যান্স করে। পারফরম্যান্স শেষে জিয়াং ওকে নিজের বন্ধুদের সাথে পরিচয় করায়। কথায় কথায় আমরা বুঝতে পারি জিয়াং শাওকে পছন্দ করে। এরপর জিয়াং ওকে বাড়িও আগিয়ে দেয়, কিন্তু ওদেরকে একসাথে দেখে গুয়াইয়ের একদমই ভালো লাগে না। শাওয়ের বাবা মা অনেক বছর পর জিয়াংকে দেখে খুশি হয়ে যায় আর ওকে ডিনারে আসতে বলে। মা গুয়াইকেও ডিনারে ডাকে। বাবা মা জিয়াংয়ের অনেক প্রশংসা করছিল, গুয়াই এতে খুবই জ্বলছিল। জিয়াং যখন ওয়াশরুমে যায় ও এখানে মিস্টার লিনের ক্যান্সারের ওষুধ দেখে ফেলে, যেটাতে ও একটু চিন্তায় পড়ে যায়। শাওকে জিয়াংয়ের কাছাকাছি দেখার পর থেকেই গুয়াইয়ের মনটা প্রচণ্ড খারাপ। ও মন হালকা করতে চ্যাংয়ের সাথে দেখা করতে আসে। তবে এখানে শ্যান ইচ্ছে করে ওর সামনে জিয়াংয়ের অনেক প্রশংসা করতে থাকে। ওর পকপক শুনে গুয়াই বিরক্ত হয়ে চলে যাচ্ছিল। ওরা দুজনই বুঝতে পারে গুয়াই শাওকে পছন্দ করে। চ্যাং ওকে বলে, তুমি যদি সত্যি শাওকে পছন্দ করো বেশি দেরি হওয়ার আগে ওকে বলে দাও। বাড়ি আসার পর ও বিভিন্ন বাহানা মেরে শাওকে নিজের ঘরে নিয়ে আসে। ও যখন শাওয়ের জন্য গিফট আনতে ভেতরে যায় এসে দেখে শাও চলে গেছে। বাহিরে তাকিয়ে দেখে শাওয়ের ঘরে জিয়াং এসেছে। ওদেরকে একসাথে দেখে গুয়াই ভুল ভেবে নেয়, হয়তো ও অনেক দেরি করে ফেলেছে। তাই এরপর থেকে ও শাওকে ইগনোর করতে শুরু করে। পরদিন জিয়াং শাওয়ের মা বাবার সাথে কথা বলতে আসে আর মিস্টার লিনের সার্জারিটা বিদেশে করানোর কথা বলে। শাও আর ওর মা এতে মানলেও মিস্টার লিন এতে রাজি হয় না। উনি চাচ্ছিল না ওনার সার্জারির পেছনেই ওদের সব টাকা খরচ করুক, তাহলে তো ওরা পুরো নিঃস্ব হয়ে যাবে। আসলে পরিবারের একজনের এরকম কোনো অসুখ হলে মধ্যবিত্ত পরিবারগুলো এরকম সমস্যাগুলোই ফেস করে, আর সেগুলোই এই ড্রামাতে ফুটিয়ে তোলা হয়েছে। জিয়াং গুয়াইয়ের কাছে যায় মিস্টার লিনের রিপোর্ট নেয়ার জন্য। গুয়াই নিষেধ করে দেয়, শুধু পরিবারের সদস্যরাই রিপোর্ট দেখতে পারবে। জিয়াং বলে, আমিও তো খুব জলদি ওদের পরিবারের সদস্য হতে চলেছি। এতে গুয়াই রেগে যায়, ঠিক আছে যখন হয়ে যাবে তখন এসে নিয়ে যেও। গুয়াইয়ের মনটা প্রচণ্ড খারাপ ছিল, তাই ও চ্যাংয়ের কাছে যায়। চ্যাং তো সান্ত্বনা দেওয়ার কিছুই জানে না। ও গুয়াইকে ওর বন্ধুদের পার্টিতে নিয়ে যায়, যেটা ওদের নতুন ক্যাফেতেই হচ্ছিল। ওদিকে শাও ওর বাবাকে বিদেশে নিয়ে যাওয়ার ব্যাপারে কথা বলার জন্য গুয়াইকে কল করে, তবে ফোনটা চ্যাং দেখে। ও ফোনটা কেটে মেসেজ করে, আমি ব্যস্ত আছি। শ্যান গুয়াইয়ের ছবি তুলে শাওকে পাঠিয়ে দেয়, যেখানে কিছু মেয়ে ওকে ঘিরেছিল। শাও তো এটা দেখে অনেক রেগে যায়, এই তোমার ব্যস্ততা। পরদিন শ্যান আর চ্যাংয়ের নতুন ক্যাফের ওপেনিং সেরিমনি ছিল। শাও এখানে গুয়াইকে ওর বাবার বিদেশে গিয়ে সার্জারি করানোর কথা বলে। গুয়াই এতে রাজি ছিল না, ও কষ্ট পায়, তুমি কিভাবে আমাকে না জানিয়ে এরকম একটা ডিসিশন নিলে। ও বলে, আমি তোমাকে জানানোর জন্য কল করেছিলাম, কিন্তু তুমি তো মেসেজ করেছ তুমি ব্যস্ত আছো, তুমি তো এই কাজে ব্যস্ত ছিলে তাই না। গুয়াই এসব দেখে পুরো চুপ হয়ে যায়, ও তো শাওকে মেসেজই করেনি। শাও ওর সাথে রাগ করে এখান থেকে চলে যায়। পরদিন শাও বাবাকে নিয়ে হাসপাতালে আসে কেমোথেরাপি দেওয়ার জন্য। তখন গাওশি ওকে বলে,
আমরা সব ডাক্তাররা তোমার বাবার খেয়াল রাখার পুরো চেষ্টা করছি। এরপরও তুমি আমাদের বিশ্বাস না করে অন্য একজনকে বিশ্বাস করছ? এসব শুনে শাও একটু চিন্তায় পড়ে যায়। ওর বাবার শরীর খারাপ থাকার ফলে শাও এখানেই থেকে যায়, ওরও জ্বর চলে আসে। গুয়াই যখন এটা দেখে ও শাওকে নিজের বাড়ি নিয়ে আসে। গুয়াই ওকে পিঞ্চ মেরে বলে, জিয়াং আসলো না তোমাদের দেখতে, যেখানে তোমরা দুজন রিলেশনে আছো? শাওয়ের মুখ দিয়ে বের হয়ে যায়, একজন থাকতে আমি আরেকজনকে কেন পছন্দ করতে যাব? এটা শুনে গুয়াই খুশি হয়ে যায়। এরপর ও সারা রাত শাওয়ের অনেক খেয়াল রাখে। পরদিন সকালে শাও যখন ঘুম থেকে উঠে, ও দেখে গুয়াই ওর বাবার ক্যান্সার নিয়ে কত কিছু রিসার্চ করেছে। ওরা এখন ডিসাইড করে ফেলে মিস্টার লিনের সার্জারি এখানেই করবে, কারণ গুয়াইয়ের মতো এত ভালো একজন ডাক্তার আর কোথাও পাবে না। এসব কথা গুয়াইও শুনতে পায়, ও অনেক ইমোশনাল হয়ে যায়। মিস্টার লিনের রিপোর্টে দেখা যায় ওনার ক্যান্সারটা কেমোথেরাপির কারণে ধীরে ধীরে কমছে, যেটাতে সবাই খুশি। আজ গুয়াই যখন ওকে ঘরে আগিয়ে দিতে যায়, শাও জিজ্ঞেস করে, আচ্ছা তোমার কাছে আমি কি? গুয়াই এতে কিছু বলে না, ওকে দাঁড়াতে বলে ওর জন্য পেপসি আনতে যায়, যেটাতে ও কিছু একটা লিখেছে, তবে শাও আপাতত সেটা খেয়াল করে না। গুয়াই অনেক খুশি হয়। অবশেষে ওর আর শাওয়ের মাঝে ঝামেলা মিটে গেল। পরদিন গুয়াইয়ের মিটিং ছিল, আজ আবার শাও আর গুয়াইয়ের দেখা করারও কথা ছিল। গাউসি যখন এখানে শাওকে দেখে, ও ইচ্ছে করে সবাইকে নিয়ে ডিনারে যায়। গুয়াইয়ের কল আসলে ও সাইডে যায়। এখানের সবাই তো জানে গাউসি আর গুয়াই রিলেশনে আছে, তাই বাকিরা ওদেরকে জলদি বিয়ে করতে বলে। গাউসিও এতে কিচ্ছু বলে না। শাও এতে কষ্ট পেয়ে এখান থেকে বের হয়ে যায়। গুয়াই যখন ফিরে আসে, এখানে শাওকে না দেখে ও সব বুঝে ফেলে। ও এবার ওর কলিগদের সব কিছু ক্লিয়ার করে দেয়। গাউসি আর আমার মাঝে কিচ্ছু নেই, আমরা শুধু কলিগ। আমি আসলে শাওকে পছন্দ করি, এসব বলে ও শাওয়ের পিছু চলে যায়। গাউসি এতে অনেক কষ্ট পায়। গুয়াই শাওয়ের কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে মানাতে থাকে, আমার মনে শুধু তুমি আছো। অবশেষে ও নিজের ভালোবাসাটা প্রকাশ করে দেয়। শাও এতে অনেক খুশি হয়ে বলে, আমিও তোমাকে পছন্দ করি। এরপর দুজন খুশি খুশি বাড়ি চলে যায়। গুয়াই ওকে মেসেজ করে পেপসির বোতলটা চেক করতে বলে। শাও জলদি জলদি পেপসিটা শেষ করে। ও দেখে গুয়াই আগেই এখানে আই লাইক ইউ লিখেছিল। শাও এতে খুশি হয়ে লাইক ইউ টু লিখে ওকে ছবি তুলে পাঠায়। গুয়াই এটা দেখে অনেক খুশি হয়ে যায়। অনেক রাতে গাউসি ওর সাথে দেখা করতে আসে। ও কাঁদতে থাকে, তুমি আমাকে কেন চুজ করলে না? গুয়াই ওকে বুঝায়, আমি তোমাকে অনেক ভালো একজন বন্ধু ভাবি, তবে সরি, আমি শুধু শাওকেই ভালোবাসি। বেচারি বুক ভরা কষ্ট নিয়ে এখান থেকে চলে যায়। ওরা দুজন নতুন নতুন রিলেশনে আসার পর দুজনই খুবই খুশি ছিল। আজ ওদের মুভি দেখতে যাওয়ার কথা ছিল। গুয়াইয়ের সার্জারি থাকার কারণে ও অনেক দেরি করে আসে, ততক্ষণে মুভিও শেষ হয়ে গেছে, তবে শাও ওকে কিছুই বলে না। কিছুদিন পর ওরা তিন কাপল ঘুরতে যাওয়ার প্ল্যান করে। শাও অনেক সুন্দর করে রেডি হয়ে আসে। গুয়াই তো ওর থেকে চোখই সরাতে পারছিল না, ওর অনেক প্রশংসাও করে। ঘুরতে এসে ওরা সবাই এখানে অনেক মজা করে। নতুন নতুন হিল পড়ার কারণে শাওয়ের পায়ে ব্যথা হচ্ছিল, তাই গুয়াই ওর জন্য ফ্ল্যাট জুতো এনে ওকে পরিয়ে দেয়। সাথে এটাও বলে, আমার জন্য তোমাকে এতটা ড্রেস আপ হওয়ার দরকার নেই, তুমি যেমন আছো আমি সেভাবেই তোমাকে পছন্দ করি। আতশবাজি হওয়াতে শাও উইশ করে ও আর গুয়াই যেন সব সময় একসাথে থাকে। ও গুয়াইকেও উইশ করতে বলে। গুয়াই বলে, আমার কাছে তো তুমি আছোই, এছাড়া আর কি যাব আমি? এটা বলে ও শাওকে কিস করে। ঘোরা শেষে যে যার বাড়িতে চলে যায়। জিয়াংয়ের একটি কনসার্ট শাওয়ের ভার্সিটিতে হতে চলেছে, ওর একজন পার্টনার লাগবে, তাই ও শাওকে ওর পার্টনার হতে বলে।
এটা ওর জন্য ভালো একটা সুযোগ ছিল। ওর পারফরম্যান্স যদি ভালো হয় ও বড় কোনো কোম্পানিতে কাজ করার সুযোগও পেতে পারে। গুয়াই কিন্তু জিয়াংকে নিয়ে জেলাস হয়, তবে যেহেতু এটা শাওয়ের ক্যারিয়ারের ব্যাপার ছিল তাই এটা নিয়ে গুয়াইয়ের কোনো সমস্যা ছিল না। এরপর থেকেই শাও জিয়াংয়ের সাথে প্র্যাকটিসে ব্যস্ত হয়ে পড়ে। দিন শেষে ও গুয়াইয়ের সাথে দেখা করে আর দুজন একসাথে ভালো সময় কাটায়। পরদিন শাও যখন প্র্যাকটিসে যায়, জিয়াং ওকে নিজের ভালোবাসাটা প্রকাশ করে দেয়। শাও ওকে বলে, স্কুল লাইফে আমি তোমাকে একজন আইডলের মতো পছন্দ করতাম, সেটা অন্য ব্যাপার ছিল, কিন্তু আমি এখন গুয়াইকে ভালোবাসি। এসব শুনে জিয়াং চুপ করে থাকে। ওদিকে গুয়াইকে দেখানো হয়, ওর বাবা মা ওকে মিথ্যে বলে একবার ব্লাইন্ড ডেটে পাঠিয়েছে, আবারও পাঠাতে যাচ্ছিল। তাই গুয়াই ওনাদের বলে দেয়, আমি আর শাও রিলেশনে আছি। ওনারা বলে, তোমাদের সম্পর্কতে আমরা রাজি না, শাও অনেক ছোট, ইম্যাচিউর একটি মেয়ে, তুমি একজন ম্যাচিউর ছেলে, একজন সার্জন, তোমাদের দুজনের কখনো বনবে না, তুমি বেশিরভাগ সময়ই তোমার কাজে ব্যস্ত থাকো, ওই ছোট মেয়ে এসব কিছু বুঝবে না। গুয়াই ওনাদের বলে, আপনারা আমাদের কিছু সময় দিন, আমরা দুজন একটা পারফেক্ট কাপল হয়ে দেখাবো। পরদিন শাও গুয়াইয়ের জন্য খাবার নিয়ে হাসপাতালে আসে। ওরা যখনই খাবার খেতে যাচ্ছিল তখনই গুয়াইকে জরুরি কাজের জন্য যেতে হয়। এতে শাওয়ের মনটা খারাপ হয়ে যায় যে গুয়াই সব সময় কতটা ব্যস্ত থাকে। দিন শেষে গুয়াইয়ের কাজ শেষ হলে ও শাওয়ের সাথে দেখা করে। এতেই শাও খুশি হয়ে যায়। দেন দুজন একসাথে ভালো কিছু সময় কাটায়। অন্যদিকে শেনের কাছে ওর এক্স বয়ফ্রেন্ড এসে প্যাচ আপ করার কথা বলে। শেন ওকে নিষেধ করে দেয়। এতে করে ওর এক্স ওকে কথা শোনাতে থাকে, তুমি তো একটা গোল্ড ডিগার, ওই চ্যাং ধনী বলে তুমি ওকে ডেট করছ। শেন বলে, আমার কোনো ধনী বয়ফ্রেন্ডের দরকার নেই, আমার কাছেও যথেষ্ট টাকা আছে। এরপরও ওর এক্স ওর সাথে জোড়াজোড়ি করার চেষ্টা করছিল। তখনই চ্যাং এসে এসব দেখে ফেলে আর ওদের মাঝে মারামারি শুরু হয়ে যায়। লড়াইয়ে চ্যাংও আঘাত পেয়েছে। শ্যান ওর আঘাতে ওষুধ লাগিয়ে দেয় আর ধন্যবাদ বলে ওর এক্সের থেকে পিছু ছাড়ানোর জন্য। গুয়াই শাওয়ের সাথে সময় কাটানোর জন্য হাসপাতাল থেকে কিছুদিন ছুটি নিয়ে নেয় আর দুজন একসাথে ঘুরতে বের হয়। শাও তো অনেক স্বপ্ন দেখতে থাকে গুয়াই রোম্যান্টিক রোম্যান্টিক কত কিছু করবে। তবে ওরা একটি গ্রাম সাইডে আসে। হোটেলের মালিক কাপলদের দেখে ইচ্ছে করে একটি রুমই দিচ্ছিল। ফ্রেশ হওয়ার পর ওরা দুজন একটি ব্রিজে আসে। শোনা গেছে যে কাপল এই ব্রিজ একসাথে পার করতে পারবে তারা সারা জীবন একসাথে থাকবে। রাতের বেলা শাও যখন গোসল করতে যায় পা পিছলে ও পড়েই যাচ্ছিল। এই শব্দ শুনে গুয়াই কিছু না ভেবে ওয়াশরুমের ভেতরে চলে আসে। তবে ব্যাপারটা যখন বুঝতে পারে ও খুবই লজ্জা পেয়ে যায়। ও শাওকে সরি বলে। শাও চিল্লিয়ে ওকে রুম থেকে চলে যেতে বলে। গুয়াইও নিজের জন্য অন্য একটি রুম নিয়ে নেয়। অনেক বৃষ্টির কারণে হঠাৎ করে হোটেলের সব লাইট চলে যায়। গুয়াই ভাবে শাও হয়তো ভয় পাবে, তাইও জলদি শাওয়ের কাছে গিয়ে জড়িয়ে ধরে আর এখন দুজন এক রুমে থাকারই ডিসাইড করে। পরদিন ওরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে সূর্যোদয় দেখার জন্য। গুয়াই বলে, আমি যখন প্রথম আমার ক্যারিয়ার শুরু করেছিলাম এই গ্রামে মেডিকেল সার্ভিসের জন্য এসেছিলাম। শাওয়েরও মনে পড়ে, আমিও একবার স্কুল ট্রিপে এখানে এসেছিলাম, একটি বাচ্চার শরীর খারাপ হলে আমি এখানে একটি ডাক্তারের কাছে বাচ্চাটিকে নিয়ে গিয়েছিলাম যে অনেক রুড ছিল। কথায় কথায় আমরা জানতে পারি ওই ডাক্তার আসলে গুয়াই ছিল, মানে ওদের আগেও দেখা হয়েছিল। যাই হোক, একসাথে বেশ কিছু রোম্যান্টিক সময় পার করার পর ওরা ফিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। শাও বলে, তুমি আগে আমার প্রেমে পড়েছিলে তাই না? গুয়াই বলে, না তুমি আগে আমার প্রেমে পড়েছ। শাও যখন ওর সাথে রাগ করার নাটক করে গুয়াই ওকে কিস করে বলে, ঠিক আছে বাবা, আমি প্রথমে তোমার প্রেমে পড়েছি। এটা শুনে শাও খুশি হয়ে যায়।
বাড়ি ফিরে আসার পর গুয়াই হাসপাতালে যাওয়ার আগে ওকে একটুখানি জড়িয়ে ধরে। শাও ওর বাবা মাকে আসতে দেখে গুয়াইকে জলদি সরিয়ে দেয়। বাবা জিজ্ঞেস করে এখানে কি হচ্ছে। শাও বলে, আরে আমি পড়ে যাচ্ছিলাম, তাই ডাক্তার গুয়াই আমাকে ধরল। তবে বাবার ওদের উপর সন্দেহ হয়ে গেছে। গুয়াই যখন হাসপাতালে যায়, ভাইস প্রেসিডেন্ট ওকে এক প্রজেক্টের কাজে জার্মানি যেতে বলে। এতে করে ওর ক্যারিয়ারে ভালো প্রভাব পড়বে ও প্রমোশন পেয়ে যাবে। গুয়াই কনফিউজ ছিল, তাই ও একটু ভেবে জবাব দিবে বলে। রাতের বেলা শাও যখন গুয়াইয়ের সাথে দেখা করতে আসে, ওর বাবা লুকিয়ে লুকিয়ে ওদের দেখছিল, যেটা গুয়াই খেয়াল করে। ও জলদি শাওকে দূরে সরিয়ে দেয় আর ওকে বলে, তোমার বাবা আমাদের দেখছে। ওরা কী করে, বাবার সামনে ঝগড়া করার নাটক করতে থাকে। যেহেতু ওরা কথা বলতেই পারেনি, তাই ওরা রুমে এসে ফোনেই কথা বলে। পরদিন শাও গুয়াইকে ওর কনসার্টের টিকিট দিতে হাসপাতালে আসে। গুয়াই ওকে ওই প্রজেক্টের ব্যাপারে বলতে গিয়েও বলতে পারছিল না, কিন্তু শাও এখানে ওই প্রজেক্টের ব্যাপারে দেখে ফেলে যে কাজে গুয়াইকে এক বছরের জন্য জার্মানি যেতে হবে। এতে শাওয়ের মনটা কিছুটা খারাপ হয়ে যায়। পরের সিনে শাও যখন প্র্যাকটিসে যাচ্ছিল, ওর বাবা ভেবে নেয় শাও হয়তো জিয়াংকে ডেট করছে, তাই উনি লুকিয়ে লুকিয়ে জিয়াংয়ের সাথে দেখা করতে যায় আর জিজ্ঞেস করে, তুমি কি আমার মেয়েকে ডেট করছো। উনি তো ওকে এই সেই অনেক জ্ঞান দিতে থাকে, তাই জিয়াং ওর এজেন্ট ফেইকেই নিজের গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় করিয়ে দেয়। ফেই ওর কথা শুনে অবাক হয়, তবে ওর সঙ্গ দেয়। এসব শুনে মিস্টার লিনও এখান থেকে চলে যায়। শাওয়ের ক্লাস শেষে গুয়াই ওকে পিক করতে আসে। এ সময় শাও পড়ে গিয়ে ব্যথা পেয়ে যায়। গুয়াই জলদি ওকে হাসপাতাল নিয়ে আসে। এ সময় শাওয়ের বাবা ওকে কল করে। ওনারা যখন জানতে পারে শাও হাসপাতালে আছে, ওনারা জলদি হাসপাতালে যেতে থাকে। গুয়াই শাওয়ের পায়ে ওষুধ লাগাতেই যাচ্ছিল, তখনই এখানে শাওয়ের বাবা মা চলে আসে। বাবা তো অনেক রেগে যায়, তুমি আমার মেয়ের পায়ে ওষুধ কেন লাগাচ্ছ, নার্সকেও তো বলতে পারতে। অবস্থা খারাপ হতে দেখে গুয়াই ওনাদের বলে দেয়, আমরা দুজন রিলেশনে আছি। এটা শুনে বাবা পুরো অবাক, তবে মা তো গুয়াইকে খুবই পছন্দ করে, উনি ওদের জন্য খুশি হয়। যেহেতু ওরা দুজন রিলেশন নিয়ে সিরিয়াস ছিল, শাওয়ের মা ওর বাবাকে বুঝায় গুয়াই খুবই ভালো ছেলে, গুয়াই শাওকে নিয়ে সিরিয়াস। অবশেষে শাওয়ের কনসার্টের দিন চলে আসে। এখানে ওর বাবা মা গুয়াইও এসেছে। শাওয়ের চ্যালো আর্টিস্ট হওয়ার স্বপ্নটা পূরণ হলো। আজ ওর বাবা মাও ওর জন্য খুশি হয়, ওর অনেক প্রশংসা করে। ওর পারফরম্যান্স দেখে ফেয়ের কোম্পানি শাওকে হায়ার করার ডিসাইড করে, আর ট্রেনিংয়ের জন্য ওকে জার্মানিও নেওয়া হবে। এটা শুনে শাও আর গুয়াই দুজনেই খুশি হয়ে যায়। ওরা এখন একসাথে জার্মানি যেতে পারবে। বাড়ি আসার পর শাও ওর বাবাকে আবারও ওর আর গুয়াইয়ের সম্পর্কের কথাটা বলে। ওরা একসাথে জার্মানি যাবে সেটাও বলে। বাবা বলে, ঠিক আছে, এই রবিবার ওকে লাঞ্চে ডাকো। এটা শুনে শাও খুশি হয়ে গুয়াইকে এই ব্যাপারটা জানাতে যায়। গুয়াইও এটা শুনে অনেক খুশি হয়। কিন্তু এখানে আমরা মিস্টার লিনকে অন্য কোনো কারণে অস্বস্তিকর হতে দেখি। হাসপাতালে একটি বাচ্চার অবস্থা খুবই খারাপ হয়ে যায়, তবে ওর বাবা মায়ের কোনো খবরই নেই। যেহেতু বাচ্চার অবস্থা খুবই খারাপ ছিল, ওই বাচ্চার বাবা মায়ের অনুমতি না নিয়েই গুয়াই বাচ্চাটির সার্জারি করে ফেলে। তবে বাচ্চাটি এখনও হুঁশে আসছিল না। বাচ্চার বাবা মা যখন হাসপাতালে এসে এটা জানতে পারে, ওনারা গুয়াইয়ের উপর খুবই চিল্লায়। গুয়াই বলে, আপনার বাচ্চাকে বাঁচানোর জন্য এই সার্জারি করার দরকার ছিল। তবে লোকটি গুয়াইকে অপমান করতে থাকে। গুয়াই কিন্তু নিজের জায়গায় ঠিক ছিল। ও যদি ও সময় বাচ্চাটির সার্জারি না করত, তাহলে বাচ্চাটি মারা যেত। কিন্তু গার্ডিয়ানের অনুমতি ছাড়া সার্জারি করা মেডিকেল নিয়মের মোতাবেক ওর অ্যাকশন ভুল ছিল। গুয়াই দেখে ওই বাচ্চার বাবা মা ওর নামে সোশ্যাল মিডিয়াতে আজে বাজে কথা ছড়াচ্ছে। এসব দুর্নামের ফলে ওকে জার্মানির প্রজেক্টটা থেকে বাতিল করে দেয়া হয়।
আর কিছুদিনের জন্য সাসপেন্ড করে দেয়া হয়। গুয়াইয়ের অবস্থা আবারও খারাপ হতে থাকে, যেমনটা ওর শিক্ষকের মৃত্যুর পর ওর সাথে হয়েছিল। শাওয়ের ওর জন্য খুবই খারাপ লাগছিল, ও চেয়েও গুয়াইয়ের জন্য কিছুই করতে পারছিল না। অন্যদিকে শাও তো এসবের কিছুই জানে না, ও খুশি ছিল যে আজ গুয়াই ওদের বাড়ি আসবে। গুয়াইও ওকে এতটা খুশি দেখে এ ব্যাপারটা ওকে জানায় না আর ওদের বাড়ি চলে আসে। খাবার খেতে বসেও ওর মনটা খুবই খারাপ ছিল। শাওয়ের বাবা ওদের দুজনের বিয়ে নিয়ে কথা বলে, ভবিষ্যতে তুমি আমার মেয়ের খেয়াল রাখতে পারবে তো? গুয়াই এ সময় খুবই চিন্তায় ছিল। ও বলে, দুঃখিত, আমি হয়তো শাওয়ের ঠিক মতো খেয়াল রাখতে পারবো না। আর ওনাদের কাছে মাফ চেয়ে ও এখান থেকে বের হয়ে পড়ে। শাও ওর পিছু গিয়ে এমনটা বলার কারণ জিজ্ঞেস করে। গুয়াই এতে কিচ্ছু বলে না। শাও ভেবে নেয় গুয়াই হয়তো ওকে নিয়ে সিরিয়াস না, তাই ও কষ্ট পেয়ে চলে যায়। এই কাহিনীর পর শাওয়ের বাবা ওকে গুয়াইয়ের থেকে দূরে থাকতে বলে। শাও বলে, এসবের পেছনে নিশ্চয়ই কোনো কারণ হবে, এটা বলে ও ভেতরে চলে যায়। চ্যাং এখানে খুবই চিন্তায় ছিল, কারণ ও ক্যাফে শুরু করতে ওর বাবার থেকে 2 মিলিয়ন ইউয়ান ধার নিয়েছিল। পরবর্তীতে ও ওর বাবার টাকা পরিশোধ করার জন্য ক্যাফেটা বন্ধক রেখেছিল, কিন্তু এখন সেটাও হেরে গেছে। ওর বাবার কাছে এসে মাফ চায়, আমি আপনার টাকা ফিরিয়ে দিতে পারবো না, এখন আপনি যা বলবেন আমি তাই করব। ওর বাবা ওর কথায় অবাক হয় আর ওকে বিজনেস ট্রিপের জন্য রেডি হতে বলে। চ্যাংও এতে রাজি হয়ে যায়, তবে ওর বাবাকে অনুরোধ করে শ্যানকে ভালো একটি চাকরি দেওয়ার জন্য, কারণ শ্যান ওর সাথে না থাকলে আরও ভালো একটা জায়গায় থাকতো। ওর বাবাও ওর কথায় রাজি হয়ে যায়। পরদিন ও শ্যানকে সরি মেসেজ করে আর বিজনেস ট্রিপে চলে যায়। এই মেসেজ দেখে শ্যান ওর সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করে, তবে ও চ্যাংয়ের কোনো খবরই পায় না। শ্যান ভেবে নেয় হয়তো চ্যাং ওকে ধোঁকা দিয়ে চলে গেছে। কিছুদিন পর হাসপাতালে ইনভেস্টিগেশন টিম আসে, কিন্তু গুয়াই কাউকে কিছু না বলে কোথায় যেন গায়েব হয়ে গেছে। সবাই ওকে খুঁজতে থাকে। এতে করে ওই বাচ্চার বাবা গুয়াইকে আরও বাজে কথা বলতে থাকে। এসব শুনে ডাক্তার বিং বলে, আপনাদের যখন বাচ্চাকে নিয়ে এতই চিন্তা, ওর সময় আপনারা কোথায় ছিলেন? গুয়াই যদি ওর সময় বাচ্চাটির সার্জারি না করত, আজ আপনারা আপনাদের বাচ্চাকে নিয়ে কথাও বলতে পারতেন না। এই হাসপাতালের সকল ডাক্তার তাদের রোগীদের প্রতি খুবই দায়িত্ববান আর অনেক দক্ষ, স্পেশালি গুয়াই, এজন্যই ওকে বেশিরভাগ কাজ দেয়া হয়। আপনাদের যখন ডাক্তারের উপর বিশ্বাসই নেই, এরপর কিছু হলে আর হাসপাতালে আসবেন না। ডাক্তার বিং ওনার আইডি কার্ড দিয়ে বলে, ওই দিন ওটি রুমে আমিও ছিলাম, চাইলে আমার নামেও কমপ্লেন করতে পারেন। ওনার এসব কথা শুনে ভাইস প্রেসিডেন্ট অনেক খুশি হয়, কারণ ডাক্তার বিং ওই লোক যে সব সময় গুয়াইয়ের পেছনে লেগে থাকত। তবে আজ উনি গুয়াইয়ের পক্ষে কত কথা বলল। গাউসি আর ডাক্তার জোন এখনও গুয়াইকে খুঁজছিল। ওরা শাওয়ের কাছে যায় আর এখানে শাও জানতে পেরেছে গুয়াইয়ের সাথে আসলে কি হয়েছে। শাও বলে, আমি হয়তো জানি গুয়াই কোথায় আছে। পরের সিনে ও সেই গ্রামে পৌঁছে যায় আর এখানে ও গুয়াইকে পেয়ে যায়। ও গুয়াইকে বলে, তুমি সমস্যার সমাধান না করে পিছু চলে কেন এসেছ? ব্যাপারটা আমাকে জানানোরও জরুরি মনে করলে না? ওদের মাঝে কিছুক্ষণ ঝগড়া হয় আর শাও রাগ করে চলে আসে। গুয়াইও এরপর হাসপাতালে ফিরে আসে। হঠাৎ করে ওই বাচ্চার অবস্থা আরও খারাপ হয়ে যায়। গুয়াইই তো হাসপাতালের সবচেয়ে ভালো সার্জন, তাই এবার ওই বাচ্চার বাবা মা ওর পায়ে পড়ে অনুরোধ করতে থাকে বাচ্চাটির সার্জারি করার জন্য। গুয়াই বাচ্চাটির সার্জারি করে ফেলে। অবশেষে বাচ্চাটি সুস্থ হয়ে যায় আর ওনারা ওকে ধন্যবাদ বলে। গুয়াই বলে, প্রথমবার আমি যখন ওর সার্জারি করেছিলাম তখনও আমি ভুল ছিলাম না, সব কিছুই তো ঠিক হয়ে গেছে। তবে শাও ওর সাথে রেগেছিল। গুয়াই এবার ওর পিছু পড়ে যায় ওকে মানানোর জন্য, এমনকি ও শাওয়ের পাত্তা পাওয়ার জন্য অসুস্থেরও নাটক করতে থাকে। তবে শাও ওর নাটক ধরে ফেলে,
ও রেগে চলে যাচ্ছিল। গুয়াই ওকে আটকালে ও বলে, তোমার সাথে থেকে লাভ কি, সময়ই তো দাও না আমাকে, ব্যস্ত হয়ে পড়লেও সেটা আমাকে জানানোর দরকার মনে করো না, আমার মেসেজের রিপ্লাইও দাও না, আমি আর তোমার সাথে থাকতে চাই না, আমি একাই জার্মানি চলে যাব, এসব বলে ও চলে যায়। ওদিকে চ্যাংয়ের বাবার সেক্রেটারি চ্যাংয়ের প্রমিস মতো শ্যানকে ভালো একটি চাকরির অফার করে। যেহেতু ক্যাফেটা বন্ধক ছিল, ওকে এই ক্যাফেটা ছাড়তে হবে। শ্যান জানতে পারে চ্যাং ওকে ধোকা দেয়নি, ও তো বাবার সাথে বিজনেস ট্রিপে গিয়েছে, যেটা শুনে ও অবাক হয়। এখানে শাও গুয়াইয়ের উপর রেগেছিল ঠিকই, তবে ও তো গুয়াইকে ভালোবাসে, ও গুয়াইকে ছেড়ে দূরে যেতে চাচ্ছিল না, তাই ও জার্মানি যাওয়ার কন্ট্রাক্টটা ক্যান্সেল করে দেয়। এরপর ও গুয়াইয়ের কাছে গিয়ে ওদের মাঝের সকল ঝগড়া মিটিয়ে নেয়। গুয়াইও ওর কাছে মাফ চায় ওকে কিছু না জানানোর জন্য। আসলে একটি সম্পর্কে থাকলে দুজনকেই দুজনের অবস্থা বুঝতে হয়, তাহলেই সম্পর্ক টিকে থাকে। আগামীকাল শাওয়ের জন্মদিন ছিল, গুয়াই বলে, আমরা কাল একসাথে তোমার জন্মদিন সেলিব্রেট করব, প্রমিস করছি আমি কাল কোনো কাজেই যাব না। পরদিন গুয়াই রেস্টুরেন্টে গিয়ে শাওয়ের অপেক্ষা করতে থাকে, কিন্তু শাও যখন বের হচ্ছিল ওর বাবা মা ওকে সারপ্রাইজ দেয়। ওনাদের সাথে সময় কাটাতে গিয়ে ও গুয়াইয়ের কাছে যেতেই পারে না, গুয়াই ওর উপর রাগ করে না, ও বুঝতে পারে শাও যখন প্রতিনিয়ত ওর আসার অপেক্ষা করত ওর কেমন লাগত। আজ গুয়াইয়ের শাওয়ের জন্য খারাপ লাগে, তবে এতে গুয়াইয়েরও দোষ নেই, কারণ একজন ডাক্তারের উপর অনেক দায়িত্ব থাকে। রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেলে ও কেক প্যাক করে বাড়ি চলে আসে। শাওয়ের জন্মদিন শেষ হতে এখনও কিছু মিনিট বাকি ছিল, ওরা দুজন ঘরেই শাওয়ের জন্মদিন সেলিব্রেট করে। গুয়াই বলে, আজ রাত এখানেই থেকে যাও। শাও বলে, বাবা আমাকে মেরেই ফেলবে, বিয়ের পরই আমরা একসাথে থাকতে পারব। এটা শুনে গুয়াই সিরিয়াস হয়ে যায়, আংটি তো ছিল না, তাই ও ক্যানের ক্যাপ দিয়েই ওকে বিয়ের জন্য প্রপোজ করে। শাও এতে খুশিতে কেঁদেই ফেলে আর অবশ্যই ওকে হ্যাঁ বলে। পরদিন ও যখন হাসপাতালে যায়, ওকে এতটা খুশি দেখে ডাক্তার জুন এর কারণটা জিজ্ঞেস করে। গুয়াই বলে, আমি শাওকে প্রপোজ করে দিয়েছি। এসব কথা গাউসিও শুনতে পায়, ওর খারাপ লাগে, তবে ও গুয়াইকে নতুন জীবনের জন্য অভিনন্দন জানায়। গুয়াইও ওকে বলে, তুমিও খুব শীঘ্রই তোমার ভালোবাসার মানুষ পেয়ে যাবে। পরের সিনে দেখি গাও কারোর রিপোর্ট দেখে খুবই চিন্তায় পড়ে যায়। শাও ওর দুই বান্ধবীকেও বলে দেয় গুয়াই ওকে প্রপোজ করেছে, ওর বান্ধবীরা ওর জন্য অনেক খুশি হয়। গুয়াইও কিছু একটা নিয়ে অনেক চিন্তায় ছিল, ও শাওকে বলে, চলো আমরা জলদি বিয়ে করে নেই। শাও তো এতে খুশি হয়ে যায়, তাই ওরা ওদের বাবা মাকে এই ব্যাপারটা জানানোর কথা ভাবে। পরদিন শাও ওর বাবা মাকে বলে দেয় গুয়াই ওকে প্রপোজ করেছে। বাবা ও মেয়ের খুশিতেই খুশি, তাই উনি গুয়াইয়ের বাবা মায়ের সাথে দেখা করতে রাজি হয়ে যায়। এভাবেই সময় পার হয়ে যায়, ওদের বাবা মায়ের দেখা করার দিনও চলে আসে। গুয়াইয়ের বাবা মা প্রথমে রাজি হচ্ছিল না, কারণ শাওয়ের তো এখনও গ্র্যাজুয়েশনই কমপ্লিট হয়নি, তাই আরও এক দু বছর পর ওদেরকে বিয়ে করতে বলে। মিস্টার লিন ওনাদের বুঝায়, আমার মেয়েটা ছোট হতে পারে, তবে ও খুবই দায়িত্ববান, আমার এই অসুখের মাঝে আমরা সবাই ভেঙে পড়লেও শাও কিন্তু ভেঙে পড়েনি, ওই সব কিছু সামলেছে। ফাইনালি ওদের দুজনের বাবা মাই ওদের বিয়ের জন্য রাজি হয়ে যায়, সবাই ডিসাইড করে এ বছরেই ওদের বিয়েটা হয়ে যাবে। শাও ওর বিয়ে নিয়ে খুবই এক্সাইটেড ছিল, তবে গুয়াইয়ের মনটা কোনো কারণে খারাপ ছিল, ও অনেক ভেবেচিন্তে শাওকে ওর ঘরে এনে বসায়। গুয়াই বলে, আসলে মিস্টার লিনের ক্যান্সার খারাপের দিকে যাচ্ছে। এটা শুনে শাও পুরো ভেঙে পড়ে, গুয়াই ওকে সামলানোর চেষ্টা করে। ও আরও বলে, তোমার উচিত তোমার বাবার সাথে ভালো সময় কাটানো, যেন কিছু না থাকলেও পরবর্তীতে ভালো কিছু স্মৃতি থেকে যায়। এরপর থেকেই শাও ওর বাবার সাথে বেশি বেশি সময় কাটাতে থাকে, ওনার অনেক খেয়াল রাখে। ওর বাবারও সন্দেহ হয়তো শাও জেনে ফেলেছে। গুয়াই যখন ওনার চেক আপ করতে আসে, উনি জিজ্ঞেস করে,
তুমি কি শাওকে আমার অবস্থার কথা বলে দিয়েছ? গুয়াই বলে, আমি দুঃখিত, তবে আমার মনে হয়েছে শাওয়ের এই ব্যাপারটা জানা উচিত। এতে উনি রাগে না, উনি আবারও ওই প্রশ্নটা জিজ্ঞেস করে, আমার মেয়েটার ঠিক মতো খেয়াল রাখবে তো? গুয়াই ওনাকে নিশ্চিত করে, আমি সব সময় শাওয়ের খেয়াল রাখব। এতে করে উনি স্বস্তি অনুভব করে। পরের সিনে শাও শ্যানকে বিয়ের কার্ড দিতে যায়। শ্যান এখন ওই ক্যাফেটা কিনে ফেলেছে যেটা ও আর চ্যাং একসাথে খুলেছিল। ওদিকে চ্যাংও ওদের বিয়ের ইনভিটেশন পেয়ে যায় আর জলদি চায়না চলে আসে। ও সবার আগে ক্যাফেতে যায়। শ্যান বলে, আমি এই ক্যাফে কিনে ফেলেছি। এতে চ্যাং অনেক খুশি হয়। শ্যান সত্যিই অনেক কঠোর পরিশ্রমী আর মেধাবী একটি মেয়ে। ও জিজ্ঞেস করে, আমি কি এখানে কাজ করতে পারবো? শ্যান দুষ্টুমি করে বলে, যদি ইন্টারভিউতে পাশ হও তাহলেই পারবে। মানে ওরা আবারও এক হয়ে গেল। অন্যদিকে শাও ওর বাবা মা আর গুয়াইয়ের সাথে বিয়ের গাউন কিনতে যায়। ওকে বিয়ের গাউনে খুবই সুন্দর লাগছিল। ওর বাবা মা তো ওর ছবি তুলতে থাকে। বাবা যখন কাপড় ট্রায়াল দিতে যায়, শাও ওর বাবার অসুস্থতা নিয়ে আবারও কাঁদতে থাকে। ওর বাবার অবস্থা এখন আরও খারাপ হয়ে গেছে। ভেতর থেকে ওনারাও শাওয়ের কান্নার শব্দ শুনছিল। এরপর বাবা আর মেয়ে বসে বসে আইসক্রিম খাচ্ছিল। বাবা বলে, এখন তো তোমার বিয়ে হতে চলেছে, নিজের শরীরের ভালো মতো খেয়াল রেখো, ভবিষ্যতে তোমার বাচ্চাদেরও তো সামলাতে হবে। শাও বলে, আমি কেন সামলাবো, আপনি সামলাবেন। ও নিজেও জানে বাবা আর বেশি দিন ওদের সাথে থাকবে না, কিন্তু এই বাস্তবতাটা ও মানতে পারছিল না। কিছুদিন পর শাও আর গুয়াইয়ের বিয়ের দিন চলে আসে। সবাইকে এখানে অনেক সুন্দর লাগছিল। জিয়াং আর ফেইকে একসাথে দেখতে পাই, মানে ওরা দুজন এখন সত্যি ডেট করতে শুরু করেছে। এরপর গুয়াই আর শাওয়ের বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যায়। ওরা দুজন দুজনের কাছে সুন্দর করে নিজেদের ভালোবাসা প্রকাশ করে। ওরা প্রমিস করে দুজন দুজনকে ভাই বোনের মতো সহ্য করবে, বন্ধুর মতো বুঝবে আর প্রেমিক প্রেমিকার মতো সারা জীবন ভালোবাসবে। জীবনে যা কিছুই হয়ে যাক, সব সময় একসাথে থাকবে। এর সাথেই ওদের বিয়েটা সম্পূর্ণ হয়ে যায়। অনুষ্ঠান শেষে ওরা বাবা মায়ের সাথে দেখা করে। মা বলে, তোমার বাবা তোমার গিফট ভেতরে রেখেছে। দেন ওনারা ওদেরকে বিদায় দিয়ে চলে যায়। ওরা যখন রুমে আসে, শাও দেখে ওর বাবা ওদের জন্য অনেকগুলো চিঠি লিখেছে, তবে ওদেরকে প্রত্যেক বছরে ওদের প্রতি অ্যানিভার্সারিতে একটা একটা করে চিঠি খুলতে বলে, যেন বাবা মা চলে যাওয়ার পরও তাদের কমতি না মনে হয়। এভাবেই সময় পার হতে থাকে। ওরা শাওয়ের বাবা মায়ের সাথেও ভালো সময় কাটাচ্ছিল। দেখতে দেখতে 7 বছর পার হয়ে যায়। গুয়াই আর শাওয়ের এখন 3 বছরের একটি ছেলেও হয়ে গেছে। ওরা ওদের বিয়ের ভিডিওটা দেখছিল। শ্যান আর গুশাও একসাথে অনেক খুশি ছিল। জিনশি আর জিও একসাথে খুশি ছিল। শাও যে বুকেটা ছুঁড়েছিল সেটা গাউসি ধরেছিল। ও ভিডিওতে বলেছে, আমি আমার মিস্টার রাইটের অপেক্ষা করব। ওদের বিয়েতে পিচ্চু কিউও এসেছিল, যার কারণেই হয়তো গুয়াই আর শাও আজ একসাথে। এরপর ওরা মিস্টার লিনের চিঠিটা খুলে, যেটা ওদের 7 বছর পর খোলার কথা ছিল, উনি লিখেছে, তোমরা দুজন যদি একসাথে চিঠিটা পড়ো, এর মানে তোমাদের বিবাহিত জীবন সুখের চলছে, এতেই আমি অনেক খুশি। আমরা জানতে পারি এতদিনে শাওয়ের বাবা মা দুজনই মারা গিয়েছে। ওরাও বাস্তবতা মেনে ওদের ছোট্ট পরিবারে খুবই খুশি ছিল। গুয়াই এখন আরও বড় সার্জন হয়ে গেছে। শাওয়ের স্বপ্নটাও পূরণ হয়ে গেছে। ও প্রফেশনাল চ্যালোইস্ট হয়ে গেছে আর দুনিয়া ঘুরে ঘুরে কনসার্ট করে। গুয়াই ওর বাবা মায়ের উদ্দেশ্যে বলে, আমি প্রমিস করছি আমি আমার জীবনের চেয়েও বেশি আমার পরিবারের খেয়াল রাখব। দেন ওরা দুজন দুজনকে কিস করে। আর এই হ্যাপি এন্ডিংয়ের সাথে এই সুন্দর ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়।